দর্শক শুভেচ্ছা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা টিভির মানসিক রোগ নিয়ে নিয়মিত আয়োজন মনোভবন সেন্টার নিবেদিত মনের জান্নাত দেখবার জন্য। আপনারা যে যেখানেই বসে আমাদের অনুষ্ঠানটি দেখছেন, আশা করি সবাই শারীরিক এবং মানসিকভাবে সুস্থ আছেন, ভালো আছেন। দর্শক, আজকে আমরা আলোচনা করব পার্সোনালিটি ডিসঅর্ডার কিংবা ব্যক্তিত্বের সমস্যা নিয়ে, এবং এই বিষয় নিয়ে আমরা জানব আমাদের আজকে উপস্থিত বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে। উপস্থিত আছেন সৈয়দ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এবং হাসপাতালের মানসিক রোগ বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার আহসানউদ্দিন আহমেদ। ডাক্তার আহসানউদ্দিন আহমেদ, আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। বাংলা টিভির দর্শকদের এবং এই প্রোগ্রামের দর্শকদের স্বাগতম এই প্রোগ্রামে দেখার জন্য। দর্শক, আসুন তাহলে পার্সোনালিটি বা ব্যক্তিত্ব এবং পার্সোনালিটি ডিসঅর্ডার কিংবা ব্যক্তিত্বের সমস্যা নিয়ে জেনে নেই আজকে আমাদের অতিথির সঙ্গে কথা বলে। ডাক্তার আহসানউদ্দিন আহমেদ, আমরা তো প্রায়ই বলে থাকি যে এই লোকটা যথেষ্ট ব্যক্তিত্ববান, তার পার্সোনালিটি অনেক ভালো, কিন্তু আমরা বোধহয় আজকে ফোকাস করতে চাচ্ছি পার্সোনালিটি ডিসঅর্ডার বা ব্যক্তিত্বের সমস্যা নিয়ে। প্রথমে এই পার্সোনালিটি জিনিসটা কি বা ব্যক্তিত্ব জিনিসটা কি, এটা আপনার কাছে জানতে চাইব। খুব সুন্দর কোশ্চেন। আসলে পৃথিবীতে ধরেন 850 কোটি মানুষ, 850 কোটি রকম, একজন মানুষের সাথে একজন মানুষের কোনো মিল নাই। কিছু কিছু ক্ষেত্রে হয়তো মিল থাকতে পারে, কিন্তু আপনি কখনোই একজন মানুষের কার্বন কপি, একজন মানুষের ফটোকপি কখনোই একজন মানুষ পাবেন না। মানুষ, প্রতিটা মানুষ এতটাই ইউনিক, ইউনিক বিভিন্ন সেন্সে। এখন এই যে ইউনিক, একটা মানুষের আচার আচরণ, তার চিন্তা, তার চলন বলন, এই যে পার্থক্য, এই পার্থক্যটাই আসলে এক একজন মানুষের ব্যক্তিত্বকে ডিফাইন করে। এখন এক একজন মানুষের ব্যক্তিত্ব এক এক রকম, কিন্তু আমরা বোঝার সুবিধার্থে বা মানুষকে ক্লাসিফাই করার সুবিধার্থে অনেকভাবে ব্যক্তিত্বকে ডিফাইন করার চেষ্টা করি, ক্লাসিফাই করার চেষ্টা করি, কিন্তু সত্যিকার অর্থে এক একজন মানুষ পৃথিবীতে একরকম। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে মিল থাকতে পারে, এবং আপনি খেয়াল করলে দেখবেন মনোজাইগোটিক টুইন, যারা যমজ যেটা বলি, হুবহু যমজ, ওদের মধ্যেও কিন্তু অনেক পার্থক্য থাকে। এখন আসলে ব্যক্তিত্বটা আসলে কী জিনিস, প্রথমে যে আমরা যেটা আপনি বললেন, যে আমরা বলি ওই লোকটার ব্যক্তিত্ব নাই বা উনি খুব ব্যক্তিত্ববান, এখন ব্যক্তিত্ব বলতে আসলে আমরা কী বুঝি? ব্যক্তিত্ব কিন্তু হলিস্টিক্যালি আসলে একটা মানুষকে পুরোপুরি ডিফাইন করে। খুব সংক্ষেপে বা খুব কনসাইসলি যদি আলোচনা করতে চাই, ব্যক্তিত্বের আমরা তিনটা কম্পোনেন্ট নিয়ে কথা বলতে পারি বা তিনটা উপাদান নিয়ে একটা মানুষের ব্যক্তিত্ব গঠিত হয়। প্রথম হচ্ছে টেম্পারামেন্ট বলি আমরা। আচ্ছা, টেম্পারামেন্টটা কী জিনিস? টেম্পারামেন্ট হচ্ছে কি, আপনার একজন মানুষ এনভায়রনমেন্টের সাথে কীভাবে রিয়্যাক্ট করেন, তার পরিবেশের সাথে, তার পরিবেশের পরিবর্তনের সাথে সে কীভাবে রিয়্যাক্ট করে, সে কী প্রতিক্রিয়া প্রকাশ করে, এটা হচ্ছে তার টেম্পারামেন্ট। অর্থাৎ এখানে একটা ঘটনা ঘটছে, বা ধরেন আপনি রাস্তায় চলতেছেন, একটা ঘটনা ঘটলো, কোনো দুর্ঘটনা ঘটলো, আপনি খেয়াল করলে দেখবেন এই দুর্ঘটনার প্রেক্ষিতে এক একজন মানুষ কিন্তু এক একভাবে তার প্রতিক্রিয়া ব্যক্ত করে। কেউ চিৎকার চেঁচামেচি করতেছে, কেউ ঢিল ছুটতেছে, কেউ লাঠি নিয়ে আগে আসতেছে, কেউ ঘুষি দিচ্ছে, কেউ আবার খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করছে। তাহলে এক একজন মানুষের টেম্পারামেন্ট এক এক রকম। এই যে পরিবেশ বা পরিবেশের পরিবর্তনের সাথে তার একটা ক্রিয়ার সাথে আমার যে প্রতিক্রিয়া, আমি যেভাবে রিয়েক্ট করি, এটা হচ্ছে আমার টেম্পারামেন্ট। তাহলে ব্যক্তিত্বের একটা কম্পোনেন্ট হচ্ছে টেম্পারামেন্ট, আরেকটা কম্পোনেন্ট হচ্ছে ক্যারেক্টার বলি আমরা, বা চারিত্রিক বৈশিষ্ট্য। এক একজন মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু এক এক রকম। আমরা এই ক্যারেক্টারকে সাইকিয়াট্রিস্ট একটা ক্যারেক্টার ট্রেইট হিসাবে চিন্তা করি, অর্থাৎ চারিত্রিক বৈশিষ্ট্যের কতগুলো অনেক প্রকার থাকে, শত শত রকমের ট্রেইট আছে। এখন এক একজন মানুষের এক এক রকম ট্রেইট থাকে। এখন এটা বুঝতে শুধু যদি বলি, যেমন ধরেন আমরা বলি না যে ও খুব ইন্ট্রোভার্ট, অন্তর্মুখী, ও খুব এক্সট্রোভার্ট, বহির্মুখী। এই যে অন্তর্মুখী বহির্মুখী, এগুলো হচ্ছে ক্যারেক্টার ট্রেইট। আবার মিক্সড টাইপেরও থাকে, মিক্সড টাইপেরও থাকে। এখন এগুলো হচ্ছে ক্যারেক্টার ট্রেইট। এখন এক একজন মানুষের অনেক রকম ক্যারেক্টার ট্রেইট থাকে, তার মধ্যে তার একটা প্রধান ক্যারেক্টার ট্রেইট থাকে, যেটা দিয়ে আমরা লোকটাকে তখন প্রিন্সিপাল ট্রেইট বলি, এটাকে আইডেন্টিফাই করি। তো এরকম অনেক রকম ক্যারেক্টার ট্রেইট নিয়ে একজন মানুষ তৈরি হয়, যেটা প্রথম একটা বললাম যে ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট। এখন এই যে ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট ক্যারেক্টার ট্রেইট যেগুলো, এগুলোর কিন্তু একটা ব্যাপ্তি থাকে, একটা রেঞ্জের মধ্যে এই ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট ক্যারেক্টারগুলো আসলে ট্রেইটগুলো অবস্থান করে।
এখন রেঞ্জের এক্সট্রিমে যখন যায়, এক্সট্রিমকে যখন ক্রস করে, তখন হচ্ছে তার একটা ডিসঅর্ডার হয়। আচ্ছা, আর থার্ড যে কম্পোনেন্ট পার্সোনালিটির, সেটা হচ্ছে সাইকি বলি আমরা। সাইকি হচ্ছে একটা গ্রিক শব্দ, গ্রিক ভাষায় সাইকিকে বলে আপনার সোল বা পার্সোনালিটিও বলতে পারেন। কিন্তু সাইকির অর্থ আসলে অনেক ব্যাপক, ব্যক্তি বিস্তৃতি অনেক ব্যাপক। যেমন সাইকি বলতে আসলে আমরা বুঝি একজন মানুষের চিন্তার ধরন, তার চিন্তার প্রক্রিয়া অর্থাৎ কগনিশন, তার সৃজনশীলতা, সৃষ্টিশীলতা, তার জ্ঞান, সমাজ সম্পর্কে তার বোধ, তার চিন্তা, আর্ট, কালচার, উইজডম, এই সবগুলো সাইকির মধ্যে আসলে ইনক্লুডেড হয়। তাহলে মোট কথা হচ্ছে কি, এখন যদি আমি তিনটাকে সমন্বয় করি, প্রথম বললাম টেম্পারামেন্ট, এরপরে বললাম ক্যারেক্টার, তারপর হচ্ছে সাইকি, এই তিনটার সমন্বয়ে একটা মানুষের ব্যক্তিত্ব তৈরি হয়। এখন এই ব্যক্তিত্ব যে তৈরি হয়, এটা কিন্তু কোনো 1+1=2 এরকম না, আসলে এটা একটা রেঞ্জ থাকে প্রত্যেকটার মধ্যে। টেম্পারামেন্টের একটা রেঞ্জ আছে, আপনার ক্যারেক্টারের একটা রেঞ্জ আছে, ক্যারেক্টার ট্রেটের রেঞ্জ আছে, এবং সাইকিরও রেঞ্জ আছে। এক একজন মানুষের সাইকির লেভেল কিন্তু এক এক রকম, কোনটা একটু কম হবে, কোনটা একটু বেশি হবে। যেমন ধরেন রবীন্দ্রনাথের সাইকি, আইনস্টাইনের সাইকি, আর আমি সাধারণ মানুষ, আমার সাইকির লেভেল কিন্তু এক না। তার সাইকির লেভেল তার লেভেলে, আমার সাইকির লেভেল আমার লেভেলে, কিন্তু প্রত্যেকটা মানুষের তার কগনিশন, তার আচরণ, তার চিন্তা, তার বোধ, সমাজ সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি, তার জ্ঞান, তার অভিজ্ঞতা, প্রত্যেকটা মানুষের তার লেভেলে বিরাজ করে, অবস্থান করে, আছে প্রত্যেকটা মানুষেরই। এটা আছে একদম অশিক্ষিত লেভেল থেকে শুরু করে, সেই বললাম রবীন্দ্রনাথ, আইনস্টাইন, শেক্সপিয়ার, তাদের সাইকি তাদের লেভেলে, এখন যে ব্যক্তি মূর্খ তার সাইকি তার লেভেলে, কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা সাইকি একটা অবস্থান করছে। এখন এই সাইকির উপর বিরাজ ভিত্তি করে তার উইজডম, তার এক্সপিরিয়েন্স, তার কগনিশন, এগুলো কাজ করে, সে জাজ করে সব কিছু। এই সব কিছু হলিস্টিক্যালি একটা মানুষের ব্যক্তিত্বকে ডিফাইন করে আসলে, ফলে ব্যক্তিত্বটা একটা বিরাট রেঞ্জের মধ্যে অবস্থান করে। এই যে তিনটা কম্পোনেন্টের কথা বললেন, এটা কি মানুষ জেনেটিক্যালি বা ইনবর্নই ইনহেরিন্ট করে, নাকি পরিবেশের সাথে ইন্টারঅ্যাক্ট করেও এই জিনিসগুলো তৈরি হয়, নাকি কোনো বিরূপ প্রতিক্রিয়া বা পরিবেশ বা নেতিবাচক কোনো প্রভাব তার এই কম্পোনেন্টগুলোকে চেঞ্জ করে পার্সোনালিটি ডিসঅর্ডার সৃষ্টি করে? ভেরি গুড। আসলে হচ্ছে কি, এই পার্সোনালিটি যে কম্পোনেন্টগুলো, এগুলো বেশ অনেকটাই জেনেটিক্যালি আসে, আবার আমি লার্ন করি, এনভায়রনমেন্ট থেকে অর্জন করি। আবার জেনেটিক্যালি যেটা আসে, যেটা ফিক্সড একদম, তা কিন্তু না আসলে, সেখানেও মডিফাই করা যায় জিনিসগুলোকে। কিন্তু ট্রেট হচ্ছে কি, একটা জেনেটিক ব্যাপার, এই ট্রেট নিয়ে এসে জন্মায়। তবে ট্রেটকে আমি কখনোই বা কেউই কখনোই 180 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ করে দিতে পারবে না। একটা ইন্ট্রোভার্ট মানুষ, তাকে আমি সহসাই এক্সট্রোভার্ট করে ফেলতে পারবো না। একটা এক্সট্রোভার্ট মানুষ, তাকে ইন্ট্রোভার্ট করে ফেলতে পারবো না। কিন্তু যদি আমি চিন্তা করি যে তার একটা ডিসঅর্ডার হিসাবে আছে, তখন তাকে মডিফাই করা সম্ভব। কিন্তু এখানে আমার দর্শকদের অবশ্যই বোঝা উচিত, কেউ ধরেন বাই বর্ন ট্রেইট এসে ইন্ট্রোভার্ট, কষ্ট করে আসলে এক্সট্রোভার্ট হইতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে অ্যাকসেপ্টেন্সের একটা ব্যাপার আছে, আমি ইন্ট্রোভার্ট, দ্যাটস ওকে, আমি ইন্ট্রোভার্ট, কোনো সমস্যা নেই তো। হ্যাঁ, সমস্যা কখন হবে, আপনি যেহেতু ডিসঅর্ডারের কথা বললেন, এই যে কম্পোনেন্টগুলো বললাম, এই যে ট্রেইটগুলো বললাম, ট্রেইটগুলো যখন এক্সট্রিম হয়ে যায়, এখন একজন ব্যক্তি এমন ইন্ট্রোভার্ট যে উনি এই অন্তর্মুখিতার কারণে তার নর্মাল জীবন, তার যে সোশ্যাল, অকুপেশনাল, একাডেমিক, ফাংশনাল লাইফগুলো আছে, সবগুলো হ্যাম্পার্ড হয়ে যাচ্ছে, তখন কিন্তু এটা ডিসঅর্ডার হয়ে যাচ্ছে আসলে, তখন এটা ট্রেইটের মধ্যে থাকছে না। যতক্ষণ ট্রেইটের মধ্যে থাকছে, তখন এটা অ্যাবনর্মালিটি না। কিন্তু এক্সট্রিম যখন হয়ে যায়, এতটাই ইন্ট্রোভার্ট, এতটাই অন্তর্মুখী উনি হয়ে গেলেন যে উনি এটা দিয়ে তার নর্মাল লাইফ লিড করতে পারছেন না আর, তখন এটা ডিসঅর্ডার, তখন তাকে অবশ্যই এটাকে মডিফাই করতে হবে। এক্সট্রোভার্ট বা একটু বেশি বহির্মুখী, তাদের দ্বারাও কি কোনো সমস্যা? সেক্ষেত্রে সমস্যা হইতে পারে। আমি একটা এক্সাম্পল দিলাম ইন্ট্রোভার্ট দিয়ে, যারা খুব বেশি এক্সট্রোভার্ট, যেমন ধরেন সেও কিন্তু, যারা এতটাই এক্সট্রোভার্ট যে তার একটা প্যাথোলজিক্যাল পর্যায়ে চলে গেল একদম, তখন সে করে কি তার নিজের লাইফকে হ্যাম্পার করে, তার আশেপাশে মানুষগুলোর লাইফগুলোকে হ্যাম্পার করে। আচ্ছা, এটাও তখন ডিসঅর্ডার। আচ্ছা, ডাক্তার আসানউদ্দিন আহমেদ খুব সুন্দরভাবে বললেন যে এই তিনটা যে জিনিস, টেম্পারমেন্টের কথা বললেন, ক্যারেক্টারের কথা বললেন, সাইকির ব্যাপারে বললেন, এই তিনটি জিনিসই আমাদের পার্সোনালিটি তৈরি করে। ঠিক একই রকমভাবে এই তিনটি জিনিসই পার্সোনালিটি ডিসঅর্ডার বা ব্যক্তিত্বের সমস্যা, যখন সমস্যা হয় এগুলোর মধ্যে, তখন সমস্যা তৈরি হয়। যে একটি বিরতিতে যাব, বিরতির পরে আমরা আপনার কাছে জানতে চাইব যে আপনারা কিভাবে বুঝেন, কিংবা সাধারণ মানুষ কি করে বুঝবে যে এই ব্যক্তিটির পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, বিরতির পরে জানতে চাইব।
প্রিয় দর্শক দেখছিলেন ব্যক্তিত্বের সমস্যা বা পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে আমরা কথা বলছিলাম আজকের মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার আহসানউদ্দিন আহমেদের সঙ্গে। এ পর্যায়ে একটি বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণ পরেই ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক স্বাগত জানাই মনোভবন সেন্টার নিবেদিত মনের জানালা অনুষ্ঠানটি দেখবার জন্য। আমরা আলোচনা করছিলাম মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার আহসানউদ্দিন আহমেদের সঙ্গে পার্সোনালিটি ডিসঅর্ডার বা ব্যক্তিত্বের সমস্যা নিয়ে। আমরা চলুন আবার আলোচনাটাতে ফিরে আসি। ডাক্তার আহসানউদ্দিন আহমেদ, এই যে তিনটা কম্পোনেন্টের কথা বললেন, কী কী ধরনের সমস্যা হলে আপনারা বুঝেন, কিংবা যে ব্যক্তির আশেপাশে যারা আছে, অভিভাবক বলেন, বন্ধুবান্ধব যারা আছে, কিংবা স্পাউস যারা আছেন, কী করে বুঝবেন যে তার পার্সোনালিটি ডিসঅর্ডার হয়েছে? প্রথম কথা কি, একটা বার্নিং কোয়েশ্চেন যে কে নর্মাল কে অ্যাবনর্মাল, ডিফাইন করা খুব কঠিন। অবশ্যই একটা ক্রাইটেরিয়া থাকতে হবে। এখন একজন মানুষ আমার মনের মতো না, তার মানে সে অ্যাবনর্মাল হয়ে গেল, ব্যাপারটা কিন্তু তা না আসলে। কারণ এই যে ব্যক্তিত্বের ডিসঅর্ডার যখন হতে হবে বা পার্সোনাল ডিসঅর্ডার হতে গেলে কতটা ক্রাইটেরিয়াকে ফুলফিল করতে হয় আসলে। এখন দেখেন, আমি যদি খুব সিম্পলি বলি, আপনার ব্যক্তিত্বই কিন্তু আসলে আপনি, আমার ব্যক্তিত্বই আমি, আসলে আমাকে ডিফাইন করতেছে আমার পার্সোনালিটি, তাই না? এখন কখন এই পার্সোনালিটি অ্যাবনর্মাল হবে? আমি তিনটা কম্পোনেন্ট যেটা বললাম সেটা তো আছেই, কিন্তু দেখেন আমি একজন মানুষ হিসেবে কীভাবে অ্যাক্ট করি আসলে। আমি চিন্তা করি, আমি আচার আচরণ করি, আমি আপনার সাথে ইন্টারঅ্যাক্ট করি, সোসাইটির সাথে ইন্টারঅ্যাক্ট করি, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ মেনটেন করি, এগুলো দিয়ে তো আমার প্রকাশ, তাই তো, একজন মানুষ হিসাবে। এখন এই প্রকাশগুলোতে যখন অ্যাবনর্মালিটি হবে তখন সেটা পার্সোনালিটি ডিসঅর্ডার। ইউজুয়ালি হয় কি, যাদের পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে তাদের কমন কয়েকটা জিনিসে প্রবলেম দেখা দেয়। তার মধ্যে এক নম্বর হচ্ছে কগনিশন, দুই নম্বর হচ্ছে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, চার নম্বর হচ্ছে ইম্পালসিভিটি, এবং চার নম্বর হচ্ছে এফেক্টিভিটি। আচ্ছা, এই চারটা ক্ষেত্রে মূলত সমস্যাটা থাকে। এই চারটা জিনিস, এখন এই চারটা জিনিস অবশ্যই ব্যাখ্যার প্রয়োজন আছে দর্শকদের জন্য। প্রথম কথা হচ্ছে আমার কগনিশন, যাদের পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে তাদের কগনিশনে মারাত্মকভাবে সমস্যা থাকে। কগনিশনটা কী জিনিস? কগনিশনটা হচ্ছে আমার চিন্তার প্রক্রিয়া, আমার থিঙ্কিং প্রসেস। আমি যেভাবে চিন্তা করি সেটা হচ্ছে আমার কগনিশন। সোজা কথা, আমার বোধ বুদ্ধি চিন্তা যে রাস্তায় চলে সেটা হচ্ছে আমার কগনিশন। এখন কগনিশনের কিন্তু একটা রেঞ্জ আছে বিরাট, প্রত্যেকটা একটা রেঞ্জ আছে এটা। এখন এই কগনিশনটা যখন এমনভাবে চলবে যে আমার নর্মাল লাইফকে হ্যাম্পার করছে না, আমি নর্মাল লাইফ লিড করছি, আমার পার্সোনাল লাইফ, ইন্টারপার্সোনাল লাইফ, অ্যাকাডেমিক, প্রফেশনাল লাইফ কোনো কিছু হ্যাম্পার হচ্ছে না, তখন আমার কগনিশন ঠিক হয়েতে চলছে। কিন্তু যখন এই কগনিশনটা ডিস্টর্টেড হয়, বায়াসড হয়ে আমরা সবাই চিন্তা করতে থাকি, তখন কিন্তু এই কগনিশন আমাকে একটা নর্মাল জিনিসকেও একটা অ্যাবনর্মাল ওয়েতে চিন্তা করার প্রক্রিয়ার মধ্যে ফেলে দেয়, ফলে তখন আমার লাইফ হ্যাম্পার্ড হয়ে যায়। ফলে কগনিশনে তাদের সমস্যা দেখা দেয় যাদের পার্সোনাল ডিসঅর্ডার থাকে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে কি, ইন্টারপার্সোনাল রিলেশনশিপে খুব সমস্যা হয় এদের। ম্যাক্সিমাম পার্সোনাল ডিসঅর্ডার পেশেন্টরাই ইন্টারপার্সোনাল রিলেশনশিপ মেনটেন করতে পারে না, এক ব্যক্তির সাথে আরেক ব্যক্তির সাথে, প্লাস পার্টনারের সাথে রিলেশন, ফ্যামিলিতে রিলেশন, সোসাইটিতে রিলেশন, কলিগদের সাথে রিলেশন, এইখানে তাদের নানা রকমের সমস্যা তৈরি হয়। এখন দেখেন, যে কোনো সময় কিন্তু একটা সমস্যা তৈরি হইতেই পারে, একটা ইন্টারপার্সোনাল রিলেশন যে কোনো সময় নর্মালিও তৈরি হতে পারে। কিন্তু নর্মাল ব্যক্তি করে কি, যার পার্সোনালিটি ডিসঅর্ডার নাই সে করে কি, এটা থেকে কাটিয়ে ওঠার জন্য, এটা থেকে বের হয়ে আসার জন্য উদ্যোগগুলো নিতে পারে, সে স্টেপ নিতে পারে যে আমার এটাকে সলভ করা প্রয়োজন, সে সলভ করে আবার একটা নর্মাল লাইফে ফেরত আসতে পারে। কিন্তু যাদের পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে তাদের কি পারসিস্টেন্টলি এখানে সমস্যা থাকে, সবসময় সমস্যা থাকে, এরা কখনোই এই প্রবলেমগুলো থেকে বের হয়ে আসতে পারে না। এই ইন্টারপার্সোনাল রিলেশনশিপ মেনটেন করতে সমস্যা হয়, ফলে এই যে প্রবলেমগুলো হচ্ছে এখান থেকে বের হয়ে এসে আমার যে সুস্থ সমাধান দরকার এটাতে ওরা কখনো অভ্যস্ত হতে পারে না, কখনো এটা পারে না। কারণ কি, তার কগনিশনের তো সমস্যা, তার কগনিশনটা বায়াসড, তার কগনিশনটা ডিস্টর্টেড, অর্থাৎ বিকৃতভাবে তার সে চিন্তা করছে, ফলে হচ্ছে কি, রিলেশনশিপ মেনটেন করতে পারে না। ইম্পালসিভিটি থাকে এদের মধ্যে, অর্থাৎ হঠাৎ কোনো কিছু আগপিস চিন্তা না করি হঠাৎ করে একটা কাজ করে ফেলে, এবং যেটার জন্য তাকে পরে চরম মূল্য দিতে হয়। কিন্তু ভালো কিছু তো করে ফেলতে পারে, ইউজুয়ালি ভালো কিছু হলে তো তখন তো আমরা এটা ইম্পালসিভ বলবো। আচ্ছা, হ্যাঁ, এটা নেগেটিভ অর্থেই বলছি আসলে। হঠাৎ সে এমন কিছু কাজ করে ফেলে
যার ফলে এটার জন্য তাকে পরে চরম মূল্য দিতে হয়, তার ফ্যামিলি এফেক্টেড হয়, তার রিলেশন এফেক্টেড হয়, এবং সেটার জন্য পরবর্তী দেখা যায় যে তার পুরো লাইফটাই হ্যাম্পার্ড হয়ে যাচ্ছে। ফলে এটা ইম্পালসিভ, আমরা যেটাকে বলি আসলে কোনো কিছু আগপিস না ভেবেই সে তাড়িত হয়ে, আবেগ তাড়িত হয়ে বা একটা ডিস্টর্টেড কগনিশন তাড়িত হয়ে সে কাজটা করে ফেলে, ইম্পালসিভ থাকে। এদের এফেক্টিভিটিতে সমস্যা থাকে, এফেক্ট মানে হচ্ছে এদের মুড বা আবেগে সমস্যা থাকে। এদের মুড খুব সুইং করে, যেটা হচ্ছে রিলেশন মেনটেন করার ক্ষেত্রে খুবই সমস্যা হয়। এদের মুড সুইং করে এবং এই মুড করে কি নিয়ন্ত্রণে রাখতে পারে না এরা, ফলে অনেক ক্ষেত্রেই সমস্যা হয় এদের। এরা যেমন করে কি, এদের দেখা যায় পার্সোনাল ডিজার্ভের পেশেন্টরা ম্যাক্সিমাম ক্ষেত্রে করে কি, তাদের নর্মাল পার্সোনাল ইন্টারপার্সোনাল লাইফ মেনটেন করতে পারে না, রিলেশন মেনটেন করতে পারে না। এদের অনেক ক্ষেত্রে বৈবাহিক সমস্যাগুলো দেখা দেয়, পারিবারিক জীবনে সমস্যা দেখা দেয়, এটা এডুকেশন লাইফে সমস্যা দেখা দেয়। এদের অনেকেই পড়ালেখা কমপ্লিট করতে পারে না, চাকরি ক্ষেত্রে সমস্যা দেখা দেয়, ঘন ঘন চাকরি বদলাচ্ছে, ঘন ঘন চাকরি হারাচ্ছে, এই সমস্যাগুলো দেখা দেয়। কোনো কাজ উদ্যোগ নিল কিন্তু এটা শেষ করতে পারতেছে না, এই ধরনের নানা রকম সমস্যাগুলো দেখা দেয়। ফলে আমরা চারটা জিনিসের উপর খুব জোর দিই, এটা বললাম কগনিশন, ইন্টারপার্সোনাল রিলেশন, ইম্পালসিভিটি এবং এফেক্টিভিটি। যখন দেখবেন কোনো মানুষের এই চারটা ক্ষেত্র এমনভাবে এফেক্টেড বা সে এমনভাবেই চারটা ক্ষেত্রকে মেনটেন করছে, তার লাইফ হ্যাম্পার্ড হয়ে যাচ্ছে, এবং শুধু তার না, সে তার পার্টনার, তার আশেপাশের মানুষদেরকেও আসলে সমস্যায় জর্জরিত করছে, তখন বুঝতে হবে যে লোকটার কাছে সমস্যা হচ্ছে, তখন তাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে আসা উচিত। আচ্ছা, কিছু কি কমন লক্ষণ বলবেন যেটা আপনারা আপনাদের প্রতিদিনের প্র্যাকটিসে পেয়ে থাকেন, যে এই ধরনের সমস্যা বা লক্ষণ বা উপসর্গ নিয়ে রোগীরা আপনাদের কাছে আসে, যাতে আমাদের দর্শকদের একটু বুঝতে সুবিধা হয় যে এগুলা পার্সোনালিটি ডিসঅর্ডার, এই ধরনের আচরণ বা এই ধরনের কথাবার্তা বা এই ধরনের রিয়াকশন করলে তারা মোটামুটি একটা ধারণা পেতে পারে যে এটা পার্সোনালিটি ডিসঅর্ডার। আসলে একটা কথা কি, যেমন ধরেন কারো চিন্তা তো কেউ রিড করতে পারে না, থট তো আর রিড করা যায় না, তাই না? আমি কখনোই একজন মানুষের চিন্তার ভিতরে ঢুকতে পারবো না। এখন চিন্তাকে যা কিছু রিফ্লেক্ট করে তাই দেখি আমরা জাজ করি আসলে। এখন থটের রিফ্লেকশন কি, স্পিচ, বিহেভিয়ার, তাই তো? আমার অ্যাক্টিভিটিস তো আমার থটের রিফ্লেকশন, আমি যা চিন্তা করি তা আমার কথায় প্রকাশ পায়, আমার ব্যবহারে প্রকাশ পায়, কাজে এগুলো হচ্ছে আমার থটের রিফ্লেকশন। কাজে কগনিশনে যে সমস্যাটা হয় আসলে, সেই সমস্যাটার রিফ্লেকশনটা হচ্ছে আমার অ্যাক্টিভিটিসে হবে। তাহলে এখন ফ্যামিলি মেম্বাররা, বন্ধুবান্ধব যখন দেখবেন যে তার অ্যাক্টিভিটিসগুলো প্রবলেমেটিক হচ্ছে, তখন বুঝতে হবে তার সমস্যা, তার একটা হেল্প প্রয়োজন। এখন অনেক ধরনের পার্সোনালিটি ডিসঅর্ডার আছে কিন্তু আসলে, আচ্ছা, বিভিন্ন রকমের পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। আর মজার ব্যাপার হচ্ছে অন্যান্য সাইকিয়াট্রিক ডিসঅর্ডার নিয়ে যত বেশি রুগী আমাদের কাছে আসে, পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে কিন্তু কম রুগী আসে আসলে। আচ্ছা, অথচ পার্সোনালিটি ডিসঅর্ডারের পেশেন্টই কিন্তু বেশি আমাদের সাইকিয়াট্রিক প্র্যাকটিসে। আউটডোর প্র্যাকটিসে প্রায় 40-50% হচ্ছে পার্সোনাল ডিসঅর্ডার পেশেন্ট, এবং ইনডোরে যারা ভর্তি হয় তার 10-20% পার্সোনাল ডিসঅর্ডার থাকে। আচ্ছা, কিন্তু এই ডিসঅর্ডার নিয়ে আসে খুব কম। এবং বিভিন্ন রকমের পার্সোনাল ডিসঅর্ডার আছে, আমরা এদেরকে ক্লাস্টারে ভাগ করি আসলে, বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে। তার মধ্যে কমন কতগুলো হচ্ছে ক্লাস্টার এ, ক্লাস্টার এর মধ্যে যেমন আমরা বলি প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার, এদের একটা সন্দেহ বাতিক থাকে, সব কাজে সন্দেহ, বন্ধুকে সন্দেহ, ওয়াইফকে সন্দেহ, বাবাকে সন্দেহ, মাকে সন্দেহ। এবং এই সন্দেহটা এমন পর্যায়ের, এরা মনে করে কি যে এরা আমার প্রতি বিশ্বস্ত না, আমার প্রতি লয়াল না, এগুলো কিছু ক্রাইটেরিয়াদের থাকে। তাহলে ক্লাস্টারের মধ্যে থাকে হচ্ছে আপনার প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার, সিজোয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার এবং সিজোটাইপাল পার্সোনালিটি ডিসঅর্ডার। এগুলো আলাদা হয় বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, এত কিছু জানার প্রয়োজন নাই আসলে। এটা হচ্ছে ক্লাস্টার এ। ক্লাস্টার বিতে আমরা ভাগ করি চারটা, বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, আপনার হিস্টিওনিক পার্সোনালিটি ডিসঅর্ডার, এন্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার এবং নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার। আর লাস্ট ক্লাস্টার সিতে হচ্ছে আপনার ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার, অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার এবং অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার। এর মধ্যে আমাদের কাছে সবচেয়ে কমন আসে হচ্ছে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার সবচেয়ে বেশি আসে। আচ্ছা, তাহলে এদের এরা আসে প্রবলেম তৈরি, এবং এন্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডাররা কিন্তু প্রচুর প্রবলেম তৈরি করে। আচ্ছা, কিন্তু এরা আসে ট্রিটেড হয় আবার অন্যভাবে, কারণ এখানে কিছু লিগাল আইনগত ব্যাপার স্যাপার থাকে, যখন এন্টি সোশ্যাল হয়ে যায় তখন এদের অন্যভাবে ট্রিটমেন্টটা হয়। কিন্তু আমাদের কাছে পেশেন্টের বাবা মায়েরা বা হাজব্যান্ড ওয়াইফ বা রিলেটিভরা যেগুলো নিয়ে আসে, তার মধ্যে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার হচ্ছে সবচেয়ে বেশি নিয়ে আসে আমাদের কাছে। তাহলে আপনার কাছে নিশ্চয়ই বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে কথা বলতে চাই, যে কারা এটা, কি কিশোরীরা বেশি আক্রান্ত হয়, সমস্যা সৃষ্টি হয়, নাকি এই যে বয়স হয়ে যাওয়ার পরে সমস্যা হতে পারে? আসলে কিশোর কিশোরীর চেয়ে বড় কথা কি, একটা পার্সোনালিটি ডিফাইন করতে গেলে আমরা যেমন চাইল্ড বলি 18 ইয়ার্স পর্যন্ত, তো একটা মানুষের পার্সোনালিটি ডেভেলপ করতে সময় লাগে আসলে। একটা মজার ব্যাপার কি দেখবেন,
যখন কোনো সাইকিয়াট্রিক ডিসঅর্ডার নিয়ে আসে, এর মধ্যে একটা এক্সেপশন হচ্ছে পার্সোনাল ডিসঅর্ডার, যেখানে রুগী তার বা অ্যাটেন্ডেন্টরা অনসেটটা বলতে পারে না ঠিক কখন থেকে তার এই সমস্যাটা শুরু হইল। যেমন ধরা গেল যে একটা সিজোফ্রেনিয়ার পেশেন্ট, উনি কানে গায়েবী শব্দ শুনতেছে, সন্দেহ করতেছে, এগুলো পেশেন্ট যখন সমস্যা নিয়ে আসে তখন কিন্তু রুগীর লোকজন অ্যাটেন্ডেন্ট আইডেন্টিফাই করতে পারে, স্যার এক বছর আগে ভালো ছিল, স্যার ছয় মাস যাবৎ সমস্যাগুলো হচ্ছে, এর আগে সে ভালো ছিল। কিন্তু পার্সোনাল ডিসঅর্ডারের ক্ষেত্রে হয় কি, কেউ ডিমার্কেট করতে পারে না বা আইডেন্টিফাই করতে পারে না ঠিক কবে থেকে সমস্যাটা হচ্ছে, স্যার ওকে এইভাবেই দেখছে ছোটকাল থেকে। আচ্ছা আচ্ছা, অর্থাৎ এই ট্রেইট, এই ডিসঅর্ডার, এই মানে বৈপরীত্য, এই সমস্যা নিয়ে এসে বড় হতে থাকে আসলে। আচ্ছা, তার প্যাটার্নটাই বায়াসড হয়ে তৈরি হতে থাকে। আচ্ছা, ফলে আমরা ইউজুয়ালি চাইল্ডহুডে পার্সোনালিটি ডিসঅর্ডারটা ডায়াগনোসিস করি না, যখন অ্যাডাল্ট পর্যায়ে যায় তখন পার্সোনালিটি ডিসঅর্ডার বলি। ইউজুয়ালি 17-18 বা আর্লি চাইল্ডহুড, লেট চাইল্ডহুডে আমরা এই পার্সোনালিটি ডিসঅর্ডারগুলো ডায়াগনোসিস করি। এবং বর্ডার লাইন ইউজুয়ালি দেখা যায় আমাদের কাছে ম্যাক্সিমাম আসে মেয়েদের সমস্যা, মেয়েরাই বেশি আসে সমস্যাগুলো নিয়ে আসে। আমরা এই বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডারটা নিয়ে একটু বিস্তারিত জানতে চাইবো একটু বিরতির পরে। দর্শক, আপনারা দেখছিলেন মনোভাবন সেন্টার নিবেদিত মনে, যারা আলোচনা করছিলাম পার্সোনালিটি ডিসঅর্ডার বা ব্যক্তিত্বের সমস্যা নিয়ে। আমার সঙ্গে আলোচনায় উপস্থিত আছেন সৈয়দ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এবং হাসপাতালের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার আহসানউদ্দিন আহমেদ। বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণ পরেই ফিরছি, আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি মনোভবন সেন্টার নিবেদিত মনের জানারা দেখবার জন্য। আমরা আলোচনা করছিলাম ব্যক্তিত্বের সমস্যা বা পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে। আমার সঙ্গে আলোচনায় উপস্থিত আছেন সৈয়দ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এবং হাসপাতালের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার আহসানউদ্দিন আহমেদ। ডাক্তার আহসানউদ্দিন আহমেদ, আপনি বলছিলেন যে যত ধরনের পার্সোনালিটি ডিসঅর্ডার আছে এর মধ্যে বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডারই রোগীরাই আপনাদের কাছে বেশি আসে। এও বলছিলেন যে আপনাদের আউটডোরে বা বহির্বিভাগে যত রোগী আসে তার 40-50% আপনারা ডায়াগনোসিস করেন পার্সোনালিটি ডিসঅর্ডার। এবং এটিও জানিয়েছেন যে যারা ভর্তি থাকে তাদের 10-20% আপনার পার্সোনালিটি ডিসঅর্ডার। এবং এটিও জানিয়েছেন যে পার্সোনালিটি ডিসঅর্ডারের রোগীরাই কোনো যে সমস্যা তাদের আছে তারা বুঝতে পারে না, এই কারণে চিকিৎসকের বা মনোরোগ বিশেষজ্ঞের কাছেও জানে না। তাহলে এই যে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার এত বেশি রোগী, কাদের সমস্যাটা হয়, কী লক্ষণ প্রকাশিত হয়, আপনাদের কাছে এলে আপনারা কী চিকিৎসাটা দেন? যদিও আসলে আমি বললাম যে মেয়েরা বেশি, মেয়েদেরকে নিয়ে বেশি আসে, তার মানে এনে যে ছেলেদের নাই, ছেলেদেরও কিন্তু অনেক, কিন্তু এখানে একটা জেন্ডার ডিসক্রিমিনেশন আছে আসলে। আচ্ছা, কারণ যেহেতু মেয়েদের প্রবলেম বেশি, হাইলাইট হচ্ছে বেশি মানে সংসারে, তারা একটু আমাদের দেশে তো মেয়েরা এমনিতেই একটু ধরেন ভালনারেবল বেশি, ফলে তাদেরকে নিয়ে আসে বেশি, ছেলেদেরটার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে কম। ও ছেলে ঠিক আছে, এরকম ওর এমন তো হতেই পারে, কিন্তু এটা কিন্তু আসলে এটা জেন্ডার ডিসক্রিমিনেশন এটা কাজ করে। আর বড় মানে পার্সোনালিটি ডিসঅর্ডারের রোগীরা মানে আমাদের কাছে আসার কম আসার একটা কারণ হচ্ছে কি, স্টিগমা। সাইকিয়াট্রিস্ট এখনও কিন্তু ধারণা হচ্ছে সাইকিয়াট্রিস্ট মানে পাগলের ডাক্তার, আমি কেন যাবো ওনার কাছে, আমি কি পাগল নাকি, এই যে স্টিগমা এটার কারণেও কম আসে। তো বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার আমাদের আসলে প্র্যাকটিসে বেশি আসে। তো এই বর্ডারলাইন পার্সোনালিটিটা চেনার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে আসলে। হ্যাঁ, এটা বাড়ির লোকজনও বুঝতে পারবেন যে ওনার আচরণ দেখে, পেশেন্টের আচরণ দেখে। আচ্ছা, হ্যাঁ, ইউজুয়ালি আমরা এই ডায়াগনোসিস করার জন্য কতগুলো ক্রাইটেরিয়া কি আসলে বাছাই করি বর্ডারলাইন ডিসঅর্ডারের জন্য, পার্সোনাল ডিসঅর্ডারের জন্য। এর মধ্যে আমরা মোটামুটি 9টা ক্রাইটেরিয়া, আমরা যে একটা ক্লাসিফিকেশন ফলো করি, 9টা ক্রাইটেরিয়ার মধ্যে অ্যাটলিস্ট 5টা যদি থাকে তখন তাকে বলি বর্ডারলাইন পার্সোনাল ডিসঅর্ডার। যদি সংক্ষেপে আমি সংক্ষেপে বলতে চাই যে সেই ক্রাইটেরিয়াগুলো কী কী আসলে, এক নম্বর হচ্ছে এই পেশেন্টগুলা খুব নাটকীয় ক্ষিপ্ত আচরণ করে। আচ্ছা, এবং এই আচরণটা করে কি, একটা ভয় থেকে যে আমার প্রিয়জন, আমার কাছের মানুষ আমাকে ছেড়ে চলে যাবে, ফ্রেন্টিক এফোর্ট বলি আমরা, এই ধরনের আচরণ করে এরা, এক নম্বর। দুই নম্বর হচ্ছে কি, এদের মধ্যে ইম্পালস কন্ট্রোল, যেটা আমি আগেই বলেছি পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে একটা ইম্পালসিভিটি একটা ব্যাপার আছে, এদের ইম্পালস কন্ট্রোলে খুব সমস্যা থাকে, ইম্পালস কন্ট্রোল করতে পারে না এরা, হড়হুট করে একটা কোনো কিছু কাজ করে ফেলে এবং পরবর্তীতে এর জন্য একে চরম মূল্য দিতে হয়। এদের ইন্টারপার্সোনাল রিলেশনশিপ মেনটেন করতে খুব সমস্যা হয় এবং এরা করে কি, খুব বেশি আইডিয়ালাইজেশন, খুব বেশি ডিভ্যালুয়েশন করে। আচ্ছা, যাকে যখন ভালো লাগে তাকে এমন উপরে তুলে ফেলবে, এমন হবে সে মহাপুরুষ, সেই ব্যক্তিটাকে যখন আপনি তাকে তা খারাপ লাগলো তাকে এত নিচে নামিয়ে ফেলবে। অর্থাৎ সম্পর্কের ক্ষেত্রে এদের কোনো গ্রে এরিয়া নাই, ইয়েস অর নো, খুব ভালো খুব খারাপ, মাঝামাঝি কোনো অবস্থান নাই, ফলে এদের সম্পর্ক এই ইন্টারপার্সোনাল রিলেশনশিপ মেনটেন করতে এদের খুব সমস্যা হয়। এদের মুডে, এফেক্টিভিটিতে খুব সমস্যা হয়, খুব সুইং করে মুড, ফলে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারকে কিন্তু অনেক সময়
বাইপোলার পেশেন্টের মতো মনে হয়। আচ্ছা, যেটা আমাদের একটা বাইপোলার মুড ডিসঅর্ডার, সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, কারণ এদের এফেক্টিভিটি এত ভেরি করে, মুড সুইং হয়, ডিপ্রেসড হয়, ম্যানিক হয়, ফলে মানে কখনো খুব হাসি খুশি হয়ে গেল, কখনো খুব মন খারাপ হয়ে গেল, এইটা এই জিনিসটা এদের থাকে। আবার হয় কি, এদের এদের আপনার যেটা হয় কি, ভেতরে একটা ক্রনিক এমটি ফিলিংস বলি, হাহাকার, শূন্যতা কাজ করে। এদের অনেকেই মনে করে পৃথিবীতে আমার কেউ নাই, এমন এই যে হাহাকার, এই শূন্যতা এমন গভীরে তার কাজ করে, এইটার কারণেও কিন্তু অনেক পেশেন্ট অনেক দুর্ঘটনার ঘটিয়ে ফেলে। এর মধ্যে বর্ডারলাইনের পেশেন্টরা করে কি, অনেকেই আত্মহত্যার থ্রেট দেয়, সুইসাইডাল থ্রেট করে, এরা বিভিন্ন রকমের সুইসাইড অ্যাটেম্প্ট নেয়, সেলফ মিউটিলেটিং বিহেভিয়ার, অর্থাৎ নিজেকে নিজে আঘাত করে, এই জিনিসগুলো ওরা করে। এদের মধ্যে একটা জিনিস হয় কি, এদের অ্যাঙ্গার নিয়ন্ত্রণ, রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, এরা অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, অ্যাঙ্গার কন্ট্রোলে খুব সমস্যা হয় এদের। আচ্ছা, এটা থাকে। আবার এদের যখন খুব বেশি স্ট্রেসের মধ্যে এরা থাকে, এই পার্সেন্টেজ বর্ডারলাইন পার্সেন্টেজের পেশেন্টরা যখন খুব চাপের মধ্যে থাকে, তখন এদের আমরা বলি মাইক্রো সাইকোটিক এপিসোড, তখন এমন কিছু সাইকোটিক এপিসোড হয়, মনে হয় যারা সাইকোটিক পেশেন্ট, খুব অল্প সময়ের জন্য হয়, কারো কারো ডিলিউশন হয়, কারো কারো হেলুসিনেশন হয়, এই জিনিসগুলো হয় ওদের। এখন এই যে লক্ষণগুলো বললাম, এই 8-9টা লক্ষণ, এই লক্ষণগুলোর মধ্যে অ্যাটলিস্ট 5টা যদি থাকে, তখন আমরা তাকে ডায়াগনোসিস করি বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার। আচ্ছা, ডায়াগনোসিস তো করলেন, কিন্তু এটা থেকে তো উত্তরণ দরকার, কারণ উত্তরণ না হলে তো তার পারিবারিক, সামাজিক, কাজের ক্ষেত্রে সব কিছুই ব্যাহত হবে, আলটিমেটলি জীবনটা একটা অর্থহীন হয়ে যাবে। এই জন্য চিকিৎসা দরকার। কিভাবে চিকিৎসা বা ম্যানেজমেন্ট? আসলে পার্সোনালিটি ডিসঅর্ডারের চিকিৎসা করা একটু কঠিন। আচ্ছা, কঠিন এই জন্যে যে এই চিকিৎসাটা এমন না যে আমার কাছে আজকে আসলো, কিছু ওষুধ দিয়ে দিলাম, খেলো, ভালো হয়ে গেল, আসলে বড়টা তা না, কিন্তু হলিস্টিক্যালি পেশেন্টকে ট্রিটমেন্ট করতে হয়, একটা লেংদি প্রসেস, ফলে এই ধৈর্যটা রাখাও খুব কঠিন। যে কোনো চিকিৎসার মতোই এই পার্সোনালিটি ডিসঅর্ডার চিকিৎসার ক্ষেত্রে আমরা তিনটা কম্পোনেন্ট আমাদের লাগে, একটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, সোশ্যাল ট্রিটমেন্ট। আচ্ছা, যদি বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার এমন সময় আসলো যখন তার প্রচণ্ড বিহেভিয়ার ডিস্টারবেন্স হচ্ছে, সে সুইসাইডাল থ্রেট দিচ্ছে, সুইসাইডাল অ্যাটেম্প্ট নিচ্ছে, সেলফ মিউটিলেটিং ব্যবহার করতেছে, তার এফেক্টিভিটিতে চেঞ্জ হচ্ছে, তো মুড সুইং করছে, ওই সময় কিন্তু ইমিডিয়েটলি তার জন্য ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের প্রয়োজন, ওষুধ লাগবে। কিন্তু বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার পেশেন্টদের ক্ষেত্রে সারা জীবন ওষুধের কোনো প্রয়োজন নেই, ওদেরকে লং টাইম ওষুধ খেতে হয় না, শুধুমাত্র এই বিহেভিয়ারাল চেঞ্জগুলো যখন হবে, এই তার পার্সোনালিটি, তার ইন্টারপার্সোনাল রিলেশন, এগুলোকে মেনটেন করতে সে যখন পারছে না, তার এফেক্ট, তার মুড, তার জীবনের যখন সমস্যাগুলো হচ্ছে, ওই মুহূর্তে তাকে কুল ডাউন করার জন্য, তাকে সেটেল ডাউন করার জন্য কিছু ওষুধ প্রয়োজন। সেকেন্ড আসি, তাদের সবচেয়ে বেশি লাগে হচ্ছে সাইকোথেরাপি। আচ্ছা, একটা লং টার্ম প্রসেস। সাইকোথেরাপির মধ্যে আমরা খুব কমনলি ইউজ করি যে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, সিবিটি, যেটা সিবিটি, এবং বর্ডারলাইন ট্রিটমেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে একটা স্পেশাল ধরনের আমরা সাইকোথেরাপি ইউজ করি, ডিবিটি বলি, ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি, সিবিটিরই একটা আসলে টাইপ। ফলে সাইকোথেরাপি খুব লাগে, সোশ্যাল ম্যানেজমেন্টও লাগে। আচ্ছা, সোশ্যাল ম্যানেজমেন্টটা কীরকম, মানে এই ধরনের পেশেন্টদের সাথে আসলে কী ধরনের আচরণ করতে হবে। একটা বর্ডারলাইন পার্সোনালিটির পেশেন্ট, সে একজনের ওয়াইফ বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার বা তার হাজব্যান্ড বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, এখন তাকে কীভাবে মেনটেন করতে হবে, তার সিমটমগুলো কখন ফ্লেয়ার আপ করবে এবং কখন সেটাকে আমার ম্যানেজ করতে হবে, এক্ষেত্রে পেশেন্টের যে অ্যাটেন্ডেন্ট, তাদের একটা স্বচ্ছ ধারণা থাকতে হয়। ফলে হলিস্টিক্যালি আমাদের সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট লাগে, ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট লাগে এবং সোশ্যাল ট্রিটমেন্ট লাগে। এবং এক্ষেত্রে হয় কি, সাইকোথেরাপিটা খুব লং টার্ম হইতে হয়, কারণ সিবিটিতে আমরা কী করি, ডিবিটিতেও বা কী করি, আমি প্রথমে বলেছি যে এদের হয় কি কগনিশনের সমস্যা থাকে, যেহেতু তার কগনিশনের সমস্যা, তার কগনিশনটা ডিস্টর্টেড বা বায়াসড, ফলে তার কগনিশনটাকে আমার রিস্ট্রাকচার করতে হয়, তার চিন্তার প্রক্রিয়াটাকে, তার থট প্রসেসটাকে আমার রিস্ট্রাকচার করতে হয়। কিন্তু পার্সোনালি আমার বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার পেশেন্ট অনেক আছে যাদেরকে আমি অনেক দিনের পর দিন সাইকোথেরাপি করি। আচ্ছা, হ্যাঁ, সেই ক্ষেত্রে যেটা করি, আসলে প্রথম উদ্দেশ্যই আমার থাকে তার কগনিশনটাকে সঠিক ওয়েতে নিয়ে আসা, কারণ তার যে ডিস্টর্টেড থিঙ্কিং আছে বা যে বায়াস থিঙ্কিং আছে, সেটাকে একটা সঠিক ওয়েতে, একটা প্রপার ওয়েতে চ্যানালাইজড করা। এবং এখানে কিন্তু আসলে আমরা কোনো অ্যাডভাইস দিই না, হ্যাঁ, কোনো সাজেশনও দিই না, পেশেন্ট নিজেই আইডেন্টিফাই করে যে এখানে আমার সমস্যা, তখন সে নিজেই তার রাস্তাটা বের করে যে এখানে আমার থিঙ্কিংটা এরকম হওয়া প্রয়োজন ছিল। আচ্ছা, আপনারা এই থিঙ্কিং প্রসেসটাকে চেঞ্জ করার জন্য সহযোগিতা করেন রোগী? আমরা শুধু গাইড করি, গাইড করেন। এখন এই যে চিন্তার প্রক্রিয়া, দেখেন একই জিনিস কিন্তু অনেকভাবে চিন্তা করা যায়, একই ইভেন্টকে অনেকভাবে থিঙ্ক করা যায়। এখন আমি কীভাবে দেখছি সেটার উপর ডিপেন্ড করতেছে আমার ইমোশন কেমন থাকবে, আমার বিহেভিয়ার কেমন থাকবে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো যদি আমরা
নিজের মধ্যে পার্সোনালাইজ করতে পারি, নিজের মধ্যে নিজে নিতে পারি, ধারণ করতে পারি, তখন আমাদের লাইফটা অনেকটা ইজি, অনেক ইজি হয়ে যাবে। ফলে কী করছি আমি, যদি করার আগে একটু চিন্তা করি যে কাজটা আমি করছি এটার ইফেক্টটা কী, জাস্ট একটু চিন্তা করি, তখনই কিন্তু আমি আমার নিজেকে শুধরাতে পারি। কারণ আমি প্রায়ই একটা কথা বলি আমার পেশেন্টদেরকে, লাইফ ইজ ফুল অফ প্রবলেম, জীবন সমস্যায় পরিপূর্ণ, কিন্তু এটা আদৌ কোনো সমস্যা না। আসলে সমস্যাটা হচ্ছে আমরা প্রত্যেকেই চাই, ইস আমার জীবনে যদি কোনো সমস্যা না থাকতো, তখনই কিন্তু আসলে সত্যিকারের সমস্যা তৈরি হয়। এখন আমি আমার দৈনন্দিন কাজগুলোকে, আমার আচরণ, আমার চিন্তা, আমার বোধ, আমার রিয়াকশান, আমার প্রতিক্রিয়া সবগুলোতে চ্যালেঞ্জ হিসাবে নেই, যে না আজকের জীবনটা আমার জন্যে, আমার জন্যে আমার মতো করে যুদ্ধ, এখানে আমি আমার মতো করে সাকসেসফুল হব। সব ক্ষেত্রে তো সাকসেসফুল হবও না, কোনো সমস্যা নেই, আমি যে যুদ্ধটা করলাম এটাই হচ্ছে আমার সফলতা। কাজেই এই ক্ষেত্রে এই কগনিশনের যে রিস্ট্রাকচারটা আমরা করি, এই জায়গাগুলোতেই কাজ করি। আচ্ছা, যে আপনি কীভাবে ঘটনাটা দেখবেন, কীভাবে দেখলে আপনি ভালো থাকবেন। এখন যত কিছুই আমরা করি, চিকিৎসা করি বা না করি, চিৎকার চেঁচামেচি করি বা চুপচাপ থাকি, আমাদের জীবনের লক্ষ্য কী আসলে? সুন্দর থাকা তো, সুস্থ একটা শারীরিক এবং মানসিকভাবে সুস্থ জীবনযাপন করা তো আসলে। কাজে এই শারীরিক এবং মানসিকভাবে সুস্থ জীবনযাপন করতে গেলে আমার থিঙ্কিংটা ঠিক করতে হবে। কাজে থিঙ্কিংটা ঠিক করতে গেলে আমাদের এই সিবিডিটা তখন খুব প্রয়োজন হয়। এবং বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার সহ অন্যান্য পার্সোনালিটি ডিসঅর্ডারে যেহেতু এই থিঙ্কিংয়ের সমস্যা থাকে, এই কগনিশনের সমস্যা থাকে, ফলে এটাকে রিস্ট্রাকচার করার জন্য আমরা তখন সিবিটি, ডিবিটি, এই সাপোর্ট এগুলো করি। এবং যখন পেশেন্ট খুব অ্যাকিউট ক্রাইসিসে থাকে, তখন তার সাপোর্টিভ সাইকোথেরাপিও প্রয়োজন হয়, আরও কিছু হেল্প প্রয়োজন হয়, এগুলো আমরা তখন একটা ক্রোনোলজিক্যাল ওয়েতে এগুলো করি। আচ্ছা, আমরা এই পার্সোনালিটি ডিসঅর্ডার বা ব্যক্তিত্বের সমস্যার চিকিৎসাটা সম্পর্কে, মেথডটা সম্পর্কে আপনি আমাদের জানালেন, কিন্তু আরেকটু বিস্তারিত জানতে চাইব, কারণ আমাদের যারা দর্শক আছে তাদেরও একটা উৎসাহ বা ইচ্ছা আছে যে এই ধরনের সমস্যায় আক্রান্ত রোগীরা চিকিৎসা নিয়ে কতটুকু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগের অবস্থায় ফিরে আসবেন, কীভাবে এটি করেন, একটু বিরতির পরে জানতে চাইব। দর্শক, আপনারা দেখছিলেন মনোভবন সেন্টার নিবেদিত মনের জানারা, আলোচনা করছিলাম পার্সোনালিটি ডিসঅর্ডার বা ব্যক্তিত্বের সমস্যা নিয়ে। আমার সঙ্গে আলোচনায় উপস্থিত আছেন ডাক্তার আহসানউদ্দিন আহমেদ। বিরতিতে যাচ্ছে, কিছুক্ষণ পরেই ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার মনোভবন সেন্টার নিবেদিত মনের জানলা দেখবার জন্য। আজকে আমরা আলোচনা করছিলাম পার্সোনালিটি ডিসঅর্ডার বা ব্যক্তিত্বের সমস্যা নিয়ে। আমার সঙ্গে আলোচনায় উপস্থিত আছেন সৈয়দ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এবং হাসপাতালের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার আহসানউদ্দিন আহমেদ। ডাক্তার আহসানউদ্দিন আহমেদ, পার্সোনালিটি ডিসঅর্ডার বা ব্যক্তিত্বের সমস্যা, এবং যেটি আপনি বলছিলেন যে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার রোগীর সংখ্যাই বেশি, আপনারা সিবিডি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি করেন, সাইকোথেরাপি মূল চিকিৎসা দেন, একটু জানতে ইচ্ছা করছে যে এই রোগীরা চিকিৎসা নিয়ে ভালো হওয়ার সম্ভাবনা কতটুকু। প্রথমে আসি যে কেন চিকিৎসা নেবেন আসলে আপনি। প্রথম কথা হচ্ছে এই পার্সোনালিটি ডিসঅর্ডার পেশেন্টদের এই যে ব্যক্তিত্বের সমস্যাটা, তার শুধু যে নর্মাল দৈনন্দিন জীবনকে হ্যাম্পার করে তা না, আসলে আর অনেক কিছুকে হ্যাম্পার করে। জীবনে কোনো ক্রাইসিস মুহূর্ত, প্রত্যেকের জীবনেই কখনো না কখনো কোনো ক্রাইসিস তৈরি হয়, সমস্যা তৈরি হয়, আমরা স্ট্রেসের মধ্যে পড়ি, সেই স্ট্রেস মোকাবেলা করার ক্ষেত্রেও এই পার্সোনালিটি একটা বিরাট ভূমিকা রাখে। ফলে আপনি যদি আপনার পার্সোনালিটি ডিসঅর্ডারকে মডিফাই না করেন, আপনি সেই স্ট্রেসকে যথাযথভাবে মেনটেন করতে পারবেন না, মোকাবেলা করতে পারবেন না, ক্রাইসিসকে মেনটেন করতে পারবেন না, ক্রাইসিসকে মোকাবেলা করতে পারবেন না, ক্রাইসিসকে আপনি সমাধান করতে পারবেন না, ফলে হবে কি আপনার লাইফ হ্যাম্পার্ড হবে। শুধু এইটা না, কিন্তু আপনার ধরেন যে কোনো শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, সেটাকেও আপনি কীভাবে হ্যান্ডেল করবেন সেটাও ডিপেন্ড করে আপনার পার্সোনালিটির উপরে। আমি তো একটা এক্সাম্পল দিই, ধরেন একজন লোক হঠাৎ জানতে পারলো তার এখন ক্যান্সার ডায়াগনোসিস হলো। এখন দেখেন একটা স্বাভাবিক প্রক্রিয়া কী হওয়া উচিত, যখন একজন লোক জানতে পারলো তার ক্যান্সার, তখন সে চেষ্টা করবে কি, যে নর্মাল ব্যক্তিত্বের মানুষ, সে চেষ্টা করবে কি, ঠিক আছে তা আমার যেহেতু ক্যান্সার ডায়াগনোস হলো, ঠিক আছে এটা এখন কী করা যায়। সে অনেক কিছু ক্যালকুলেট করবে, চিকিৎসার জন্য অনেক প্রক্রিয়ার মধ্যে যাবে, অ্যাভেলেবেল চিকিৎসা যা আছে তা নিবে, সেই প্রক্রিয়াগুলোর মধ্যে যাবে। কিন্তু ধরেন একজন পার্সোনালিটি ডিসঅর্ডার পেশেন্ট, সে হয়তো এটাকে অন্যভাবে নেবে। কারণ পার্সোনালিটি ডিসঅর্ডার পেশেন্টদের হয় কি, নিজেকে যে ডিফেন্স করার যে মেকানিজমগুলো থাকে, আমরা বলি ইগো ডিফেন্স মেকানিজম, সেখানেও সমস্যা থাকে ওদের। অনেকেই আসেই দেখবেন বড় কোনো জটিল সমস্যার সম্মুখীন হলে প্রথমে ডিনায়াল করে, অস্বীকার করে, সে অস্বীকারই করলো না যে আমার অসুখটা হলো। এবং এই যে ডিনায়াল, এটা কিন্তু একটা এক ধরনের ডিফেন্স মেকানিজম বলি আমরা আমাদের সাইকিয়াট্রির ভাষায়, এটা ইগো ডিফেন্স মেকানিজম। এই ডিনায়ালের ফলে হয় কি,
তার চিকিৎসা প্রক্রিয়া শুরু হইতে ব্যাহত হয়, দেরি হয়, তার রোগটা আরও জটিল হয়, তার রোগটাকে সে ভালো করে তার দূরের কথা, তখন আর জটিল একটা প্রক্রিয়া নিয়ে জটিলতার মধ্যে সৃষ্টি করে তার একটা একটা অস্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে সে যায়। ফলে পার্সোনালিটি ডিসঅর্ডার এই সবগুলোকে হ্যাম্পার করে। আবার মানসিক রোগের ক্ষেত্রেও দেখা যায় যে সিম্পল কোনো মানসিক বা মাইনর কোনো মানসিক সমস্যা যেটাকে সে শুরুতেই চিকিৎসা নিলে খুব সহজে সমাধান করতে পারত, ব্যক্তিত্বের সমস্যার কারণে সে সেটাকে আরও জটিল করে ফেলে। ফলে পার্সোনাল ডিসঅর্ডার শুধু যে আমার দৈনন্দিন জীবনকে ব্যাহত করে তা না, যে কোনো ক্রাইসিস মোমেন্ট, স্ট্রেস সব কিছুকে জটিল করে তোলে। ফলে পার্সোনাল ডিসঅর্ডারের চিকিৎসা নেওয়া খুব জরুরি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি যেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন, কতটুকু ভালো হবে সে? এখন আমি আগেই বলেছি যে একজন পার্সোনাল ডিসঅর্ডার বা পার্সোনালিটিকে কাউ কখনোই 180 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ করে দেওয়া যাবে না, কিন্তু তাকে মডিফাই করা যাবে, যেন তার ক্ষেত্রের মধ্যে থেকে, তার ব্যাপ্তির মধ্যে থেকে সে একটা নর্মাল লাইফ লিড করতে পারে, এই ব্যবস্থাটা তাকে করে দেওয়া যাবে। কিন্তু এটার জন্য আসলে প্রচণ্ড ধৈর্যের প্রয়োজন, লেংদি প্রসেস। যেমন যেই পেশেন্টদের আমরা সিবিটি দিই, ডিবিটি দিই, তাদের কিন্তু একটা লেংদি প্রসেসে দিই আসলে আমরা। আর এই পার্সোনাল ডিসঅর্ডারের পেশেন্টদের সবসময় সাইকিয়াট্রিস্টের সাথে একটা যোগাযোগ রাখতে হয়। আচ্ছা, ফলে একটা লেংদি প্রসেস, ধৈর্য ধরে এই চিকিৎসাটা করতে হবে। কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়, আমরা অনেক শারীরিক রোগও কিন্তু একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে চলে। হ্যাঁ, আমরা কিন্তু তার চিকিৎসা করতেছি, আমরা ডায়াবেটিসের চিকিৎসা সারা জীবন করতেছি, হাইপারটেনশন চিকিৎসা সারা জীবন করতেছি, ইসকেমিক হার্ট ডিজিজ চিকিৎসা সারা জীবন করতেছি, কিন্তু যখনই এটা কোনো মেন্টাল প্রবলেম হয়ে গেল, হ্যাঁ, কোনো সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, তখনই আমার একটা কেমন যেন স্টিগমাটাইজ ব্যাপার, সারা জীবন কীভাবে চিকিৎসা, সারা জীবন যে লাগবে তা না। কারণ হচ্ছে কি, এটা দেখা গেছে কি, একটা সার্টেন এজের পরে এই পার্সোনাল ডিসঅর্ডারগুলো আবার কিছুটা মডিফাইড হয়। আচ্ছা, ধরেন 4th বা 5th ডিকেডের পরে, 40-50 পরে দেখা যায় অনেকগুলোই অনেক মডিফাইড হয়। কিন্তু এই 4th-5th ডিকেড পর্যন্তটাকে টেনে নিয়ে যাওয়া একটা ফ্যামিলির জন্য তো বিরাট ব্যাপার। কারণ হচ্ছে কি, এই পার্সোনাল ডিসঅর্ডারদের আরেকটা সমস্যা হয়, যেহেতু এটা আমি বললাম যে মুড সুইং করে এবং এরা কোনো কোথাও গিয়ে কোপ করতে পারে না, চাকরির ক্ষেত্রে সমস্যা হয়, পার্সোনাল রিলেশনের সমস্যা হয়, এদের মধ্যে একটা প্রচণ্ড সমস্যা দেখা দেয়, এরা সাবস্টেন্স অ্যাবিউজার হয়ে যায়, নেশায় আসক্ত হয় অনেকে। এবং পার্সোনাল ডিসঅর্ডারের পেশেন্টদের কিন্তু নেশায় আসক্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি। নেশার মাধ্যমে তারা এই রিয়েল লাইফ থেকে, রিয়েলিটি থেকে দূরে যায়, এবং তার যে হতাশা, তার যে অতৃপ্তি, তার যে বিষণ্ণতা, এই এই কারণে সে ওটা থেকে তখন ম্যাল অ্যাডাপটিভ হয়েতে সেটা থেকে মুক্তি খুঁজতে চায়, ফলে সে নেশা ক্ষতিগ্রস্ত হয়। ফলে একে তো ছিল পার্সোনালিটি ডিসঅর্ডার, তার মধ্যে আবার হলো নেশাগ্রস্ত, ফলে একটা প্রচণ্ড জটিল পরিস্থিতি তৈরি হলো। কিন্তু ফলে আমি তাকে একটা নর্মাল লাইফ উপহার দিতে পারি, হয়তোবা একজন পরিপূর্ণ সুস্থ বা নর্মাল মানুষের যে একটা পার্সোনালিটি প্যাটার্ন, সেই প্যাটার্নে তাকে আনতে পারবো না, কিন্তু তাকে অনেক মডিফাই করা যাবে, যেন সে তার মতো করে তার জীবনটাকে সুন্দর করতে পারে। এক্ষেত্রে আমি একটা কথা সবসময় বলি, প্রথম কথা হচ্ছে আগে নিজেকে একসেপ্ট করতে হবে। একসেপ্ট করা মানে কিন্তু আবার এই না যে আমার যা কিছু খারাপ তা আমি ধারণ করব, তাকেই লালন করব। একসেপ্ট করা মানে হচ্ছে আমার এই মেরিটসগুলো আছে, আমার এই ডিমেরিটসগুলো আছে, এগুলোকে আইডেন্টিফাই করে এগুলোকে একসেপ্ট করা। একসেপ্ট করে আমার মেরিটসগুলোকে আমি নারিশ করব, সেগুলোর চাষ করব, সেগুলোকে উন্নত করব, আর ডিমেরিটস যেগুলো আছে সেগুলোকে আমি মডিফাই করব। সিবিটিতে আমরা এই প্রক্রিয়াগুলোই শেখাই আসলে। আচ্ছা, তো পেশেন্ট যদি নিজে সৎ হন, অনেস্ট হন, এবং উনি চান যে আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করব, উনি মোটিভেটেড হন, তখন তাদেরকে অনেক সুন্দর স্বাভাবিক জীবনযাপন একটা জীবন উপহার দেওয়া যায়। স্বাভাবিক সুন্দর জীবনযাপনই করতে পারে না সেটা চাইলে। তো এই যে পার্সোনালিটি ডিসঅর্ডার বা বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, এটা তো যে কোনো আর্থসামাজিক রোগীরাই এতে আক্রান্ত হতে পারে, ধনী গরিব নির্বিশেষে। আপনাদের এক্সপিরিয়েন্স কি, যে এই যে যারা মডেস্ট রোগী কারা, কিংবা কারা এই চিকিৎসাটা কমপ্লিট করতে চান, কিংবা কারা চিকিৎসার জন্য আসেন, আপনার এক্সপিরিয়েন্স কি, কোন শ্রেণী বা কোন প্রেশার লোকদের আপনারা দেখছেন যে তারা চিকিৎসাটা ফুল কমপ্লিট করতে চান? ডেফিনেটলি আসলে এডুকেশন একটা বিরাট ব্যাপার। হ্যাঁ, যিনি ওয়েল এডুকেটেড, আবার এডুকেশন বলতে আমি শুধু সার্টিফিকেটের এডুকেশন বোঝাচ্ছি না, আসলে যিনি সত্যিকারের শিক্ষিত বা যে ফ্যামিলিতে সত্যিকারের শিক্ষার চর্চা আছে, তারা এই জিনিসগুলোকে রিয়ালাইজ করে। হ্যাঁ, এবং এই এডুকেটেড পার্সনদের জন্য চিকিৎসা করতেও সুবিধা হয় এই জিনিসগুলো, এবং তারটাকে ধারণও করতে পারে। আর এই যে ডিসঅর্ডার না, এটা কিন্তু ফ্যামিলিতে রান করে আসলে। আচ্ছা, হ্যাঁ, প্রথমত তাই বললাম যে একটা জেনেটিক হয়, তারপরে এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টর কিন্তু আছে যেগুলো আসলে ফ্যামিলি থেকে লার্ন করে, তারপরে এগুলো অ্যাকোয়ার করে এনভায়রনমেন্ট থেকে, কিংবা চাইল্ডহুড অ্যাডভার্সিটি, শৈশবে খুব একটা বিরূপ পরিবেশের মধ্যে সে বড় হয়েছে। হ্যাঁ, তার যেই
যেই ওয়েতে তার শৈশবটা কাটানোর কথা ছিল সেখানে অনেক অ্যাডভার্সিটি আছে, এইসব কিন্তু আসলে পার্সোনালিটি ফ্যাক্টরকে অনেক মডিফাই করে। চাইল্ডহুড অ্যাডভার্সিটি, জেনেটিক, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, এগুলোও মডিফাই, পার্সোনালিটিকে মডিফাই করে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি কীভাবে দেখছি আসলে একই ঘটনাকে, এক একজন এক একভাবে দেখে। একটা একই ইভেন্টে দেখবেন কেউ কেউ পজিটিভলি নিচ্ছে, কেউ কেউ নেগেটিভলি নিচ্ছে। এই চিন্তার যে বায়াসনেসটা, এখান থেকে সরিয়ে আনতে পারলে পেশেন্টটা অনেক সুস্থ থাকে। ডাক্তার আসানুদ্দিন আহমেদ, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে একটি গুরুত্বপূর্ণ জিনিস, যে জিনিসটা আমাদের সমাজে বা আমাদের মধ্যে এখনও অনেকটা একটু নেগলেক্টেডই, একটু অবহেলিত, আমরা পার্সোনালিটি ডিসঅর্ডার সম্পর্কে অনেক কিছুই জানি না। আমরা যেমন এংজাইটি বা উদ্বেগ সম্পর্কে জানি, ডিপ্রেশন বা বিষণ্ণতা সম্পর্কে জানি, দুশ্চিন্তা সম্পর্কে জানি, কিন্তু পার্সোনালিটি ডিসঅর্ডার একটি মনোরোগ এবং অনেক রোগী এই সমস্যায় ভুগছে এবং এই রোগের সুন্দর ভালো চিকিৎসাও আছে যেটি আপনি আমাদের জানালেন। আশা করি আমাদের রোগীরা অনেক উপকৃত হয়েছে। সুন্দর একটি ইনফরমেশন দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার দর্শকদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে অনুষ্ঠান দেখার জন্য। এবং দর্শকদের উদ্দেশ্যে বলবো, যদি মনে হয় পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে আপনি বসবাস করছেন, আপনার হতাশ হওয়ার কিছু নেই, আপনি সঠিক চিকিৎসকের পরামর্শ নেন, সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারবেন। ধন্যবাদ। দর্শক যারা অনুষ্ঠানে দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী অনুষ্ঠান দেখারও অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। এবং অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো পরামর্শ, কোনো উপদেশ, কোনো সাজেশন থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং অনুষ্ঠানটি দেখতে থাকবেন। এবং সবার শারীরিক এবং মানসিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।